আসসালামু আলাইকুম, আমি রাজিনা শেখ, সহকারী শিক্ষক ইসলাম ও নাইতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন, তোমরা ভালো আছো? যে যেখানে আছো, আমরা অনলাইনের মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাচ্ছি কার্যক্রম দুর্যোগের কারণে। তোমরা হাতে বইটা নাও, দেখো পৃষ্ঠা নম্বর 3, পার্ট 2, কালিমা তাইবা। আজকে আমরা পড়ব কালিমা তাইবা পার্ট 2। পার্ট 2 আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা নিশ্চয়ই আমরা সবাই জানি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ কি অনেকেই জানো, অনেকে হয়তো বা জানো। এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমাদের রাসূল। তাহলে এর অর্থ কি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। আমরা প্রত্যেকে এই কালিমাটার অর্থ জানো। অর্থ জেনে আমরা যে আমাদের যেহেতু বাংলা ভাষা, সেহেতু আমরা আরবিটা পড়ে এর অর্থটা জানার চেষ্টা করব। শিক্ষার্থীরা, তোমরা বইটা হাতে না নিলে কিছুই বুঝতে পারবে না, কাজেই তোমরা সবাই বইটা নিবে। আমরা এর তাৎপর্যটা পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর তাৎপর্যটা সেটা জানতে হবে। কালিমা তাইবা অর্থ পবিত্র বাক্য। তাহলে কালিমা তাইবা অর্থ কি? পবিত্র বাক্য। এটি তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি। এ কালিমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারবে না। এ কালিমার 2টি অংশ আছে, এক লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর ব্যাখ্যা, অর্থাৎ পৃথিবীতে ইলাহ বা ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা, তিনি ব্যতীত আর কেউ উপাস্য হতে পারে না। চন্দ্র, সূর্য, তারকাবাজি, পাহাড়, পর্বত, গাছপালা ইত্যাদি সব কিছু সৃষ্টি করেছেন আমাদের আল্লাহ, সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলাই হলেন একমাত্র বাবু, তাকে ছাড়া আমরা কারো ইবাদত করবো না, উপাসনাও করবো না। তার কাছেই মাথা উন্নত করবো, তার কাছেই তার কথা হয়ে চলবো, তারই ইবাদত করবো, তার কাছেই সাহায্য প্রার্থনা করবো, অন্য কারো কাছে নয়। ইল্লা অর্থ আল্লাহ ছাড়া। কালিমার এই অংশটি নাবোধক শব্দ দ্বারা শুরু হয়েছে, এটি গুরুত্বপূর্ণ। আমরা কোনো পাত্রে ভালো কিছু নেওয়ার আগে প্রথম ওই পাত্রটি খালি করে দিই। আমরা কোনো পাত্রে ভালো কিছু করার আগে ওই পাত্রটা খালি করে দিই, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনো পাত্রে ভালো কিছু নেওয়ার আগে প্রথম ওই পাত্রটি খালি করে দিই, যেন ওই জিনিসটি অন্য কিছুর সাথে মিশ্রিত না হয়। এটি উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে। যেমন একটি গ্লাসে পানি রয়েছে, তুমি যদি ওই গ্লাসে দুধ নিতে চাও তাহলে ওই কী করবে, প্রথমে গ্লাসের পানিটুকু ফেলে দেবে। এটি গ্লাসের পানি, তাই না? এরপর খালি গ্লাসে দুধ দেবে, গ্লাসে পানি রেখে দিয়ে তাতে দুধ দিলে দুধ আর পানি মিশ্রিত হয়ে যাবে, ফলে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তদ্রূপ তাহিদে বিশ্বাসের জন্য প্রয়োজন পবিত্র মন। তাহলে বন্ধুরা, শিক্ষার্থীরা, আমরা বলছি যে তাহিদে যে কালিমার তাৎপর্য, আমরা কেন এটা বলছিলাম, দুটো মিশ্রিত হলে খালি পাত্র দিয়ে কেন বোঝাবো, দুটো মিশ্রিত হলে গুণাগুণ নষ্ট হয়ে যাবে। কাজে আমাদেরকে যেটাই করতে হবে, আল্লাহ যেটা বলেছেন সেটা আমাদের আমরা মিশ্রিতভাবে কোনো কিছু করব। আমাদের যেগুলো নিষেধ করেছেন সেগুলো আমরা করব, যেগুলো করতে বলেছেন সেগুলোই আমরা করব। লা ইলাহা দ্বারা এটাই করা হয়, তারপর ইল্লাহ দ্বারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা হয়। কাজেই আমরা এগুলো করব, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। কাজে আমরা একমাত্র আল্লাহর
ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না, আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহর সাহায্য প্রার্থনা করব অন্য কারণে। শিক্ষার্থীরা তোমরা কি বুঝতে পেরেছ? দ্বিতীয় অংশ হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল, কথার উপর তার কথার উপর বিশ্বাস স্থাপন ইমানের অংশ। কালিমা তৈয়বার প্রথম অংশের প্রতি বিশ্বাস স্থাপন করা হচ্ছে জরুরি। দ্বিতীয় অংশ হচ্ছে ইমান আনাও তেমনি আবশ্যক। আল্লাহ একত্ববাদের বিশ্বাসের পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করতে বলেছেন। প্রথম অংশ হচ্ছে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করেছেন। দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে। তিনি আল্লাহর নিকট, তিনি আমাদের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিয়েছে, ভালো মন্দ সত্য মিথ্যা ইত্যাদি তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদের ওহি বা যে কোনো জিনিস নবীর উপরে কাছে দিয়েছে, আর নবীরা হচ্ছে ওহির মাধ্যম সেটা মানুষের মন কাছে পৌঁছে দিয়েছে, আমাদের কাছে পৌঁছে। আমরা সেই শিক্ষা নিজ থেকে, আর তিনি নিজ থেকে শিক্ষা দেননি, বরং আল্লাহ তাআলার নির্দেশেই শিক্ষা দিয়েছেন। তাহলে মুহাম্মদের নবীজি কিন্তু নিজ থেকে শিখেছেন, আল্লাহ যেভাবে তাদেরকে নির্দেশ দিয়েছেন সেভাবেই তিনি আমাদের পালন করতে বলেছেন। আমরা তাহলে আজকে পড়ব যে তোমরা পার্ট দুয়ের থেকে, তোমাদের এই যেমন থাকবে পার্ট দুয়ের থেকে 20টি প্রশ্ন, ছোট প্রশ্ন শিক্ষার্থীরা, তাহলে তোমরা পার্ট দিয়ে আমরা আজকে পড়লাম কালিমা তৈয়বা সম্পর্কে। কালিমা তৈয়বা সম্পর্কে তোমরা প্রথমে রিডিং করবে, রিডিং করে 20টা প্রশ্ন তৈরি করবে এবং আমার কমেন্ট বক্সে তোমরা এটা পাঠিয়ে দেবে। আজকের মতো এখানেই শেষ, ধন্যবাদ সবাই।